আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমাদের স্যারের জন্য আজকে রান্না বান্না হবে। তো খুকি তো একটু বিজি, যে কারণে আমি আর জুথি মিলে রান্না করব। এই যে খুকি কাজ করছে বিজনেসের, সো জুথি আমাকে সব কিছু বানিয়ে দিচ্ছে, আমি রান্না করব। আমিও বানাচ্ছি, যে দিস ইজ মাই নাইফ, লুক এট দ্যাট। সো এগুলো আগে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি, অত বেশি কুচি না, লুক। হ্যাঁ, সো আমি রান্না করব হলো চিকেন দিয়ে। আমি দেখাই, আমাদের কলিফ্লাওয়ার স্টক হয়ে গেছে, কারণ মিস্টেকেনলি আমরা 4টা কলিফ্লাওয়ার কিনে ফেলছিলাম। নর্মালি একটাই কিনি, একটা শেষ হলে আরেকটা আনি, কারণ ভেজিটেবল কিন্তু বেশি দিন রাখা যায় না। আজকে আমি চিকেন দিয়ে ভাজি করব, আমি ট্রাই করব রেসিপিটা শেয়ার করতে। আর এগুলো হলো ঢেঁড়স, ঢেঁড়স ভাজি করব, আপনাদের সাথে শেয়ার করব আমি যেভাবে করি। আমি ঢেঁড়সগুলোকে প্রথমেই ধুয়ে নিয়েছি। ঢেঁড়সগুলো কি ভাজি করবা? হ্যাঁ, ঢেঁড়স ভাজি করে ফেলি। ঢেঁড়স কেটে নিয়েছি, এখন পেঁয়াজও কাটা হয়েছে। এই যে দেখান তো একটু দেখি, পেঁয়াজ কেটেছে, পেঁয়াজ না, এই যে আমি রান্না করছি আজকে, বিকজ কুক ইজ লিটল বিট টায়ার্ড। সো প্রথমে আমি পেঁয়াজ দিলাম, তারপরে আমি তেল দিব। খুকি তেলটা ইয়ে করতে হবে তো, কাটতে হবে এটা, অলিভ অয়েল ইউজ করছি আপাতত। আমি এখন স্পাইস দিব, চিলি পাউডার, ধনিয়া আর হলুদ, তো অল্প অল্প করে দিয়ে দিব। এই ভাজিটা আসলে যত ভাজা ভাজা হয়, একটু পুরা পুরা হয়, অনেক ভালো লাগে। কিন্তু পেঁয়াজ পোড়া যাবে না, পেঁয়াজ পুড়লে কিন্তু ভাজি তিতা হয়ে যায়। যে কোনো ভাজি করার সময় যদি পেঁয়াজটা পুড়ে যায়, তাহলে কিন্তু ভাজিটা আর খেতে মজা লাগে না, মানে তিতা হয়ে যায়। আমি অল্প মরিচ দিব, যেহেতু আমি চিলি পাউডার অনেক জুথি আমার জন্য কেটে নিচ্ছে। এই যে আমি অনেকগুলো চিলি কাটতেছি, হ্যাঁ, এই যে অনেকগুলো দিব, তো চিলি ও যে কেটে দিলে যে ঝাল বেটে দিলে সেই ঝাল, সো ঝালটা বের হবে, সেজন্য আমি আর মানে চিলি পাউডারটা লিটল বিট দিয়েছি। এখন আমি দিব হালকা লবণ, হালকা না, 1 চামচ লবণ দিতে হবে। তারপর আমি নেড়ে নিব, যদি চিলি পাউডারগুলো এখানে দিয়ে দাও। আমি এখন সবগুলো না হলো, হ্যাঁ তুমি দাও কয়েকটা, আমি বলি আরও দাও। হ্যাঁ ঠিক আছে, তো এখন আমি একটু নেড়ে দিব আর লবণও দিব। ঢেঁড়স ভাজি, এই ভাজিটা মানে লাইক করে না এমন খুব কম মানুষ পাওয়া যাবে। এটা আসলে সবারই অসম্ভব পছন্দের একটা ভাজি, না জুথি? ঢেঁড়স ভর্তাও ভালো লাগে, আবার ঢেঁড়সকে কিন্তু শুটকি দিয়ে, চিংড়ি মাছ আর শুটকি দিয়ে মানে আমরা কারি করি, তরকারি। হ্যাঁ, তো নর্মালি আমরা তরকারিও করি, কিন্তু দেখা যায় স্যারের টাইমে তরকারি, এটার থেকে ভাজি একটু ভাজা পোড়া হলে একটু খেতে ভালো লাগে, কারণ স্যারি সব মানে ঘুম থেকে উঠে এরকম খেতে ভালো লাগে না। আর দেখা যায় আমাদের স্যারির পরেই ঘুমানো পড়ে, স্যারির পরে নামাজ পরেই ঘুমানো পড়ে, কারণ এর আগে ঘুমানোর সুযোগ নেই, কাজ করতে করতে আসলে রাত হয়ে যায়, তাই একবারেই স্যারি খেয়ে ঘুমাই আমরা। আমি কিন্তু লবণও দিয়ে নিলাম, এখন নেড়ে দিব। আর রান্না করবো আজকে কলিফ্লাওয়ার আর চিকেন আপনাদের সাথে শেয়ার করব, কারণ আমি ওই ভাজিটা প্রায়ই করি, আমার খুবই ভালো লাগে এবং সবাই অনেক পছন্দ করে। আমি কিভাবে করি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আমি কলিফ্লাওয়ার ধুয়ে নিয়েছি এবং কুচি কুচি মানে একটু ছোটো ছোটো পিস করে নিয়েছি। আর এদিকে আমি তেল আর পেঁয়াজ দিয়ে দিয়েছি, এখন আমি এগুলোতে ছোটো ছোটো পিস চিকেন দিয়ে দিব। চিকেন
চিকেন গুলো এরকম করে কেটে নিতে হবে যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, কারণ কলিফ্লাওয়ার খুব দ্রুত সিদ্ধ হয়। হ্যাঁ, আমি একসাথে দিব না, আগে চিকেনটাকে কুক করব, তারপরে চিকেনটা যখন 15 মিনিট কুক হবে দেন আমি কলিফ্লাওয়ারটা দিব। চিকেনটা বোনলেস হতে হবে, কিভাবে ফ্যাট থেকে ছাড়িয়ে নিয়ে তারপরে হচ্ছে কুক করব। আমি কলিফ্লাওয়ারকে আগে তেল আর অনিয়নের সাথে ফ্রাই করে নিচ্ছি, হলুদ আর লবণ দিয়েছি। এটা ফ্রাই হয়ে গেলে দেন আমি আলাদা করে চিকেনটা কুক করব, তারপরে এটা একসাথে মিক্স করব। আমি কলিফ্লাওয়ার ভেজে নিচ্ছি, দেখাই, অনেক ভালো করে ভেজে নিচ্ছি, কারণ আমি চিকেনটা দেখাবো কুক করে কলিফ্লাওয়ারটা জাস্ট অ্যাড করে দিব, তো আমার অনেক ভালো করে ভাজতে হবে। দেখতে পাচ্ছেন অনেক ভালো করে আমি ভাজতেছি। আর এদিকে ঢেঁড়স নিয়ারলি হয়ে গেছে, আমি একটু ভালো কুক করি, নয়তো ঢেঁড়সটা দেখা যায় কাঁচা কাঁচা থাকে, তাই ভালোভাবে কুক করব। সো আমি এখানে চিকেন দিয়েছি আর একটু আদা বাটা দিব, আদা রসুন বাটা, তারপর অবশ্য তেলে এটা একটু ফ্রাই করব। আর সব স্পাইস দিব, মাংসতে যে যে স্পাইস দেওয়া হয়, আদা রসুন পেঁয়াজ, তারপর পেঁয়াজ তো আমার ওখানে গিয়েছে, আমি এখন আর পেঁয়াজ দিব না। তো আমি চিকেনকে ফ্রাই করে নিয়েছি, দেখেছেন সব ধরনের স্পাইস আমি দিয়েছি, তেজপাতা থেকে ধরে এলাচি দারচিনি। তো আমি আমার স্পাইস দিয়ে আমি ফ্রাই করেছি তেলে। এখন আমি একটু ওয়াটার দিয়ে দিব যেন চিকেনগুলো আরও ভালোভাবে একটু সিদ্ধ হয়। আমি 15 মিনিট চিকেন কুক করেছি, এখন অ্যাড করে দিব কলিফ্লাওয়ার। চিকেন অ্যাড করে দিয়েছি, অল্প করে পানি দিয়েছি যেন সিদ্ধ হয়। আমি এখন ঢেকে দিব, আর আমি ধনে পাতা দিয়ে দিয়েছি। সো ঢেঁড়স ভাজি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সবগুলো সিদ্ধ হয়েছে খুব ভালোভাবে। তো আমি এখন ঢেঁড়স ভাজি নামিয়ে ফেলব। এদিকে আমি চিকেন নিয়েছি, চিকেনকে ম্যারিনেট করেছি সব স্পাইস দিয়ে। তো এখন আমি চিকেনের জন্য অবশ্য পেঁয়াজ কড়াইতে দিয়েছি, তেল আর পেঁয়াজটা একটু বার্ন হলেই আমি অ্যাড করে দিব আমার চিকেন। তো আমি চিকেন বসিয়ে দিয়েছি এবং একটু কষানো হচ্ছে, কষানো শেষ হলে আমি আলু দিয়ে দিব। কলিফ্লাওয়ার আর চিকেন ভাজি কিন্তু হয়ে যাচ্ছে নিয়ারলি, আমি এর মধ্যে মরিচও দিয়ে দিলাম। আর এদিকে চিকেন কষানো হয়ে গেছে, আমি আধা ঘন্টার মতো কিচেনটাকে কষাই, তারপরে আলু দেই, কারণ আলু যদি আধা ঘন্টার মতো এর বেশি সিদ্ধ করি তাহলে কিন্তু মেল্ট হয়ে যাবে। সেজন্য আমি নর্মালি মানে এই চিকেনকে অলওয়েজ 1 আওয়ার সিদ্ধ করি। আর কলিফ্লাওয়ারের চিকেনও কিন্তু মানে ছোটো ছোটো পিস করে দিয়েছি যেন তাড়াতাড়ি হয়ে যায়। তো এই কারিটা করে দেখতে পারেন, অনেক বেশি আম্মি হয়, আমার তো অসম্ভব পছন্দ। আর মানে এটা আমি যতবারই করি সবাই খুব পছন্দ করে, তাই এই কারিটা আমি অসম্ভব প্রেফার করি, চিকেন কলিফ্লাওয়ার কারি। আর এদিকে রান্না করতে গিয়ে আমার তো অনেক হাঁড়ি পাতিল জমে গিয়েছে, আর এখন যুথি অবশ্য আমাকে সব কিছু কেটে কেটে দিয়ে গেছে, এখন এগুলো আমি ওয়াশ করবো। তো খুকি, এই প্রসঙ্গে তোর ফিলিংস কি? আমি খুব খুশি, আমার উপর তোদের এত রাগ, ও নো, আমার থেকেও বেশি রাগ হচ্ছে আমার ভিউয়ার্স। তো চিকেন রান্না করছি আজকে, আমার চিকেনটা কিন্তু খুকির থেকে নর্মালি অনেক বেশি সুন্দর এবং কালারফুল এবং ইয়াম্মি হয়েছে দেখতে, আপনারাই দেখেন। নর্মালি আমি যখন খুকির চিকেনটা দেখাই, ও নো, আমারটার সাথে তো যাই না।
আর এই ভাজিটা আর কি বলবো, এর আগে কি কখনো দেখেছেন খুকিকে করতে? কখনোই খুকি করতে পারে না। আর এদিকে আমার ভেন্ডি ভাজিও অন্যরকম মজা হয়ে গেছে। আমার কারি রেডি, কলিফ্লাওয়ার আর চিকেন। আর এটাকে আমি ভাজি বলবো যেহেতু এটাতে আমি কোনো রকম মানে ঝোল রাখি না। আর এদিকে আমার চিকেন কারিতে আমি আলু দিয়ে দিয়েছি, একটু কষাবো আর একটু, তারপর পানি দিয়ে ঢেকে দিব। আমি চিকেন কারিতে পানি দিয়ে দিয়েছি, এখন আরও 15-20 মিনিট ওরকম জাল দিব, চুলা একদম কমায় দিব, তারপর ঢেকে দিয়ে 15-20 মিনিটের মতোই দেন। আমার কারি হয়ে গেছে, চিকেন কারি হয়ে গেছে, আমার রান্না শেষ। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।